আপনারা জানেন, দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। পূজনীয় গৌতমানন্দজি মহারাজ আমাদের বিবেকানন্দ কালচারাল সেন্টারে নতুন বিল্ডিং স্কিল ডেভেলপমেন্টের উদ্বোধন করলেন স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজের সহ অনেক সাধুদের সমবেত প্রচেষ্টায়। আজ তিনি হয়েছেন মঠ ও রামকৃষ্ণ মঠ অফ মিশনের হতে চলছেন প্রেসিডেন্ট। কিছুদিনের মধ্যেই আমাদের রামকৃষ্ণ মঠ অফ মিশনের প্রধান সংঘাধ্যক্ষ হবেন। মনে পড়ছে আমাদের শিলংয়ের কথা, যখন আমরা ছোট ছিলাম 1901 সাল। 1971 সালে যখন ক্লাস ওয়ানে পড়ি, তখন থেকেই চেষ্টা হচ্ছিল। স্বামীজি যেখানে লাস্ট লেকচার দিয়েছিল 1901 সালে 27 এপ্রিল, সেই হলটিকে সংরক্ষণ করে, সেটা সিঙ্গানিয়া হল নামে বিখ্যাত ছিল, তার পূর্বে কুইন্টাল হল নামে, কুইন্টাল নাম তখন রাজ্যপাল ছিলেন বহু বছর আগে স্বামীজির সময়ে, তখন তিনি আমন্ত্রণ করেন, আর সেইখানেই স্বামীজি যেখানে শুভ সূচনা হয়েছিল আমেরিকায়, আর শেষ হয়েছে শিলংয়ের এই ক্ষুদ্র পার্বত্য অঞ্চলে। সেই দিনটিকে স্মরণ রেখে আমাদের শুরু হতে চলছে আগামী 26, 27, 28 এপ্রিল বিবেকানন্দ কালচারাল সেন্টারের ফাউন্ডেশন ডে হিসাবে ধরা হয়ে থাকছে। 26 তারিখ 26 এপ্রিল সকাল থেকে ছেলেমেয়েরা হলটিকে কেন্দ্র করে, আমাদের জায়গাটিকে কেন্দ্র করে, বিবেকানন্দ ইনস্টিটিউট কালচারাল সেন্টার জায়গাটিকে কেন্দ্র করে যারা আশেপাশে পরিষ্কার করবে। এবার বলে রাখা ভালো, 2300-এর অধিক ছেলে মেয়ে এডমিশন করেছে, এছাড়া আর্ট সংস্কৃতি তো আছেই। সেখানে উদ্বোধন হতে চল, সেখানে প্রোগ্রাম আমাদের আসেন স্বামী বেদস্বরূপানন্দ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার বোর্ড পার্ক, তিনি বক্তব্য রাখবেন। এছাড়া নিপকো ডিরেক্টর আসছেন, এছাড়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও আসছেন, আর সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। এই উপলক্ষে মহা ধুমধাম করে আমাদের উৎসাহ উদ্দীপনা শেষ নেই, শেষ নেই আনন্দের। তাই ওনারা, আমি নিজের চোখে প্রণব মহারাজকে, স্বামী দিব্যব্রতানন্দ মহারাজকে জয়েন হতে দেখেছি, অর্থাৎ শিলং মিশনে তিনি জয়েন করেছেন ব্রহ্মচারী অবস্থায়। তিনি আসছেন
অনেক স্মৃতিবোধের কথা মনে পড়ছে এই গাড়িতে যেতে যেতে। আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আগামী 26-27 সন্ধ্যা আরতির পর স্বামী দিব্য প্রতানন্দ মহারাজের ভজন থাকবে এবং স্বামী বেদ স্বরূপানন্দ মহারাজের বক্তৃতা থাকবে 26-27 রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে এবং 28 তারিখ ভক্ত সম্মেলন রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল 9:30 থেকে 2 পর্যন্ত প্রোগ্রাম থাকবে এবং 26-এ স্বচ্ছতা পরিষ্কার দিবস এটা বিবেকানন্দ কালচারাল সেন্টার সকাল 10:00 থেকে 12 পর্যন্ত থাকবে। পরদিন সকাল 9:30 থেকে 7:30 পর্যন্ত নানাবিধ প্রোগ্রাম থাকবে। সেদিন ফাউন্ডেশন ডে এবং 28 তারিখ সকালে ভক্ত সম্মেলন থাকবে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে এবং বিকালে সাংস্কৃত যারা আমাদের সাংস্কৃতিক ক্লাসে আছে সাংস্কৃতিক ক্লাসে যাদের শেখানো হয় সেদিনও তাদের নবীনবরণ হচ্ছে। সকলকেই অনুরোধ করা হচ্ছে আপনারা সকলে এগিয়ে আসুন, উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন। আসুন আজ শুভেন্দু চৌধুরীর কিছু কথা শিলং সম্বন্ধে শুনি। শ্রীরামকৃষ্ণ মিশনের সীমানার সাথে যুক্ত আমার শ্বশুর বাড়িতে 1980 সাল থেকে বসবাস করছি। 1983 সালে স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের নিকট থেকে দীক্ষা লাভের পর আশ্রমের সংস্পর্শে আসি। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদ ধন্য কত মহান সন্ন্যাসী মহারাজ ও কতিপয় স্থানীয় ভক্তের অক্লান্ত পরিশ্রমে কিভাবে এই আশ্রম কত শত ভক্তের আনন্দস্থল হয়েছে সেসব কথা আমি আমার শাশুড়ি মা প্রতিমা দত্ত চৌধুরী ও ওই পরিবারের অন্যান্য সদস্যদের মুখে বিভিন্ন সময়ে শুনেছি। যাদের কথা শুনেছি তাদের কথা কিছুটা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। সন্ন্যাসীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বামী ভূতেশানন্দ, স্বামী গহনানন্দ, স্বামী সৌমানন্দ, স্বামী প্রভানন্দ, স্বামী চণ্ডিকানন্দ, স্বামী অবজাজানন্দ, স্বামী দেবদেবানন্দ, স্বামী রঘুনাথানন্দ প্রমুখ। আধ্যাত্মিকতার পাশাপাশি মহারাজরা স্বামীজির সেবাধর্মে নানান প্রকল্পের রূপদান করেছেন। এই কর্মধারা আজও অব্যাহত। এই প্রসঙ্গে একটা কথা বলা আবশ্যক। সেবাধর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেসব পরিকাঠামো দরকার তা শিলং রামকৃষ্ণ মিশনের প্রথম অবস্থায় ছিল না। কেননা শিলং মিশনের যাত্রা শুরু হয় একটি মাত্র টিনের চালা করে নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। তাই সন্ন্যাসীদের দীর্ঘদিনের কষ্ট ও নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে গড়ে উঠেছে সঠিক পরিকাঠামো, যথা ঠাকুরের মন্দির, হলঘর ও সংলগ্ন পূজা মণ্ডপ, সন্ন্যাসীদের বাসস্থান, ছাত্রবাস, অতিথি নিবাস, দাতব্য চিকিৎসালয় এবং সর্বশেষে কুইন্টন রোডস্থ বিবেকানন্দ কালচারাল সেন্টার। এই প্রসঙ্গে কয়েকজন মহারাজের বিশেষ অবদান ও প্রচেষ্টার কথা উল্লেখ করা প্রয়োজন। স্বামী ভবানন্দ মহারাজ আশ্রমের সম্পাদক থাকাকালীন পূজা মণ্ডপ ও হলঘরটি সংস্কার সাধন করেন, কিন্তু পরে দেখা গেল ঠাকুরের উৎসব ও দুর্গাপূজার সময় হাজার হাজার ভক্ত সমাগমে এই হলঘরটিতে স্থান সংকুলন না হওয়াতে
স্বামী দেবদানন্দ মহারাজের আন্তরিক প্রচেষ্টায় বর্তমান পূজা মণ্ডপ ও হলঘরটি পুনর্নির্মিত হয়। বর্তমানে ঠাকুরের মন্দিরটিও স্বামী অভিজয়ানন্দ মহারাজের আন্তরিক প্রচেষ্টায় সংস্কার সাধন করা হয়। স্বামী চণ্ডিকানন্দ মহারাজ শিলং আশ্রমে বহু বছর ছিলেন। তিনি তৎকালীন ভক্ত সমাজে মনে বিশেষ স্থান লাভ করেছিলেন। ঠাকুর মা স্বামীজির জীবন কাহিনীর উপর তিনি প্রচুর সঙ্গীত রচনা করে গিয়েছিলেন। তিনি স্থানীয় খাসি ভাষায় দক্ষ ছিলেন। তিনি খাসি ভাষায় সঙ্গীত রচনা করেছিলেন। তিনি খাসি সমাজের সাথে আশ্রমের যোগসূত্র স্থাপন করেছিলেন। তার প্রতিষ্ঠিত সারদা সংসদ এ ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গীত শিক্ষার পাশাপাশি ব্যায়াম শিক্ষাও দিতেন। পরবর্তীকালে স্বামী অভিজয়ানন্দ মহারাজের উদ্যোগে শিলংয়ের পাড়ায় পাড়ায় বিবেক মেলা মেয়েদের নিয়ে তৈরি হয় স্টাডি সার্কেল। ঠাকুর মা স্বামীজির নির্দেশিত পথে চরিত্র গঠন করার উদ্দেশ্য। এই স্টাডি সার্কেল থেকে কয়েকজন শিক্ষার্থী পরে সারদা মঠে যোগদান করেন। শিলং আশ্রমে বিশাল কর্মকাণ্ডে গৃহভক্তরাও মিশনকে নানাভাবে সহযোগিতা করেছেন। এই প্রসঙ্গে বিশেষ তিনজনের নাম মনে পড়ছে। রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গণে যে ছাত্রবাস ও অতিথি নিবাস রয়েছে তার মূল ভবন সহ জায়গাটুকু রামকৃষ্ণ মিশনকে শ্যামাপদ চৌধুরী দান করেছিলেন। দ্বিতীয় জন স্বর্গীয় অমল্য চৌধুরী, তিনি মিউনিসিপ্যাল ওয়ার্ড কমিশনার থাকাকালীন রামকৃষ্ণ মিশনের সুবিধার্থে রামকৃষ্ণ মিশন রোডের বিশেষ সংস্কার করে কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় রূপান্তরিত করেন। তৃতীয়জন হলেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। শুনেছি রামকৃষ্ণ মিশন যখন চরম আর্থিক দুরবস্থার মধ্যে দিয়েছিল তখন তিনি মিশনকে জিনিসপত্র দিয়ে সাহায্য করতেন। এছাড়া আরও অনেক ভক্ত যথা যতীন্ধর, মণীন্দ্রচন্দ্র দেব, মাখন দাস, গণেশ দাস প্রমুখ মিশনের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন। রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয়ের অ্যালোপ্যাথি চিকিৎসা স্বর্গীয় নরেশ রায় ও প্রমোদ সেন এবং হোমিওপ্যাথ চিকিৎসার স্বর্গীয় মাখন দত্ত চন্দন মহারাজের বড় ভাই যেভাবে রোগী সেবার নিদর্শন রেখে গেছেন আছে তা অনেক তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আরও অনেক নাম উল্লেখ করা উচিত ছিল কিন্তু স্মরণ শক্তির অভাবে তাদের মনে করতে পারছি না। বিবেকানন্দ কালচারাল সেন্টারে নবনির্মিত ভবনটির উদ্বোধন উপলক্ষে যে স্মরণ প্রকৃতি প্রকাশিত হবে তা তো কিছু লেখার সুযোগ দেওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। আমিও রথযাত্রার সময় এই রামকৃষ্ণ মিশনে এসেছিলাম। আমিও রামকৃষ্ণ মিশনের সান্নিধ্যে অনেক থেকেছি। আমার সময় আমি অনেককে দেখতে পেয়েছি। ছোট থাকাকালীন পূজনীয় স্বামী প্রেম রূপানন্দজি মহারাজ, অভিজয়ানন্দজি মহারাজ, চন্দন মহারাজ, মহিতোষ মহারাজ, আরও অন্যান্য অনেক মহারাজ যারা আমাকে অনুপ্রাণিত করে এই পথে নিয়ে এসছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দন মহারাজ, স্বামী দেবদেবানন্দজি মহারাজ এবং আমাদের স্বামী বাণীশানন্দজি মহারাজ বর্তমানে জার্মানিতে আছেন। তাদের অনুপ্রেরণা উৎসাহে আমরাও সব কথ অর্থে এই তপস্যার পথ আমরা আমারই দুই বন্ধু আমরা দুইজন সব কিছু ত্যাগ করে এই সঙ্গে যোগদান করেছি এবং আমরা তখন আর্থিক অবস্থা এত খারাপ ছিল। শোনা যায় কোনো এক মহারাজের কাছে আমি শুনেছিলাম একবার বিদেশিরা এসেছে চা দিতে হবে, টের কোনো ভাবনাই ছিল না, এত দুঃখ দুর্দশাই ছিল। তারপরে
বিদেশি যখন আসলেন তখন একজন মহারাজকে বললেন চা দিতে, তিনি দেখলেন ট্রে করে চা এনে দিয়েছেন। চাটা খাওয়ার পরে তারা সকলে যখন চলে গেল হাসি মুখে, পরে মহারাজ জিজ্ঞাসা করলেন, সাহেব ওখানকার তখনকার দিনে সম্পাদক মহারাজ, আচ্ছা তুমি ট্রে কোথা থেকে পেলে? তিনি যখন চাদরটি উঠান তখন দেখেন সেই জায়গায় পিড়ি ছিল, আমরা যেখানে পিড়িতে বসে খাই সেটিকে উল্টে কাপড় দিয়ে ঢাকা দিয়ে তাদের চা বিতরণ করেছে। আজ এই মিশন সকলের প্রচেষ্টা, ঠাকুরের শুভ ঠাকুরমা স্বামীজির শুভ আশীর্বাদে ধীরে ধীরে শাখা প্রশাখা বৃদ্ধি লাভ করছে। তারাই আগামী 26, 27, 28 তাদের সেই পুরাতন মহারাজদের অনুপ্রেরণা, বর্তমান সকলের অনুপ্রেরণায় আমরাও আজও ধরে রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যত থাকবে। সকলকে জানাই এই উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম মহামন্ত্র আত শিরশিখায় বেঁধেছি, কালী নাম মহামন্ত্র আত শিরশিখায় বেঁধেছি, আমি দেহ বেঁধে ভাবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি, আমি দেহ বেঁচে ভাবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। ছজন কুজন তাদের ঘরে দূর করেছি, দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি, রাম প্রসাদ বলে দুর্গা বলে
যাত্রা করে বসে আছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে মা। অভয় পদে প্রাণ চপেছি, অভয় পদে প্রাণ চপেছি, আমি আর কি জমের ভয়ে রেখেছি। অভয় পদে প্রাণ চপেছি, অভয় পদে প্রাণ চপেছি, অভয় পদে প্রাণ চপেছি।